তো গাইস আমরা এখন পরেশবার স্টুডিওতে আইছি। আমরা এখানে ভালো একটা গান রেকর্ডিং করতেছি। ফুল গানটা পরেশবার শুনবেন। খুব ভালো ট্যালেন্ট আছে পরেশবার ভিতরে। পর্বতে ভাষা নাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমরা সবাই মিলে, যাতে পরেশবারে ভালো একটা স্টেজ দিতে পারি। অন্তর দিয়ে কাজ করি, দিল দিয়ে কাজ করি, মানুষের ভালোর দিকে কাজ করি আমি। তো গানটা শুনেন, পরেশবার বেশি কথা কমন আজকে। তোর পিরিতে রাগুন জালে বন্ধু, আল্লাহ পরের ভাই ভাই, ওরে বন্ধু আমার, সাজল ভাই সাজল ভাই, আনে নাকি এখানে কেটে আছি গো, বলে একটু মেলা করছি ওই নদীর পারে ওই সাইডে। মনটা খুব ডিপ্রেশন, ভালো লাগতেছে না। কি হয়েছে মানে কি কম আর কইলে তো তোর সমাধান হবো না। নদীর পারে মেলা করছি, একটু ফ্রেশ হবেন নিকে। ফেসবুক টেসবুক আর আমি করম না। না ভাই, করা লাগবো, করা লাগবো। আনের ভিডিও মেলা ভাইরাল আছে, আনেও ভাইরাল। আনে কাম করেন, কি করব, সবকিছু বাদ দিয়ে র‍্যাপ গান না গান গান। র‍্যাপ গান আমি তো ধরো ওই যে কন্টেন্ট হইলে আমার ব্লক করি আমি, র‍্যাপ কেমনে। আনে র‍্যাপ একটা গান দুই দিনের ভিতরে 1 মিলিয়ন পার হই লাগবো। আমি তাহলে তুমি যেটা কইছো র‍্যাপ, হ্যাঁ এমনি এমনি র‍্যাপ গান হেডে কথা আমার ভালো লাগে। র‍্যাপ আমার গাইবের মন ধরে, হ্যাঁ আমার একটা লাইফ হিস্টরি নিয়ে একটা র‍্যাপ করবার চাইছিলাম। একটা স্টুডিওতে গেছিলাম অলরেডি, পরে আমার কাছে অতি 10,000 টি আছে বুঝছো না, এই 10,000 টি র‍্যাপ করাম। আঙ্গুগ্রামে একটা স্টুডিও আছে, আনে আমার নাকি নন যাই, আনে কাম ফ্রি র‍্যাপ র‍্যাপ একটা গাওয়াই দিম। আমারে ফ্রি র‍্যাপ কেরা দিব, কি কও, দিব দিব। আনে ভাইরাল মানুষ অনেক দিব নাকি, অনেক আনে রেসপেক্টটাই আলাদা, আনে পজিশনটা আলাদা, অনেক দিব না দিব কাকন। আমারে দেখলেই আমার ফ্রি তে র‍্যাপ গ্যারান্টি দিব, নন যাই আমার নাকি নন। তুমি আমারে হাসাইলে, আমি নদীর পারে মেলা করছি, নদীর পারে আমার নাকি নন, আমার নাকি নন। আচ্ছা উঠো, গাড়ি বাস উঠো, সে দেখি কোন গেলাম না বুঝছো না। আমি মনে আশা নিছিলাম ফেসবুক ইউটিউব করুমই না বুঝছো, না 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 করা লাগবো। এত মানে কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে ভাইরাল, আনজুল না করেন কি নাও কর। দুই দিনের ভিতরে মিলিয়ন জন না পার হয়। এই তুমি কি স্টুডিওতে নিলে, স্টুডিও নাকি ভাই? স্টুডিও ভালো ভাই, একটা গান দিয়ে দাও ভাই, প্লিজ একটা গান দিয়ে দাও। আপনার মুসির দোকানে যে দেখলাম, আপনি দোকান জান নাকি, এনে কি করেন, এনে কাম করেন নাকি? ড্রেস আলাদা দেখতেছি আমি আজকে। ও আচ্ছা, আর ওই যে আপনার নাটকটা করছিলাম আমি, ওটা বহুতই কিন্তু আপনার জন্য ভাই খারাপ গালিগুলো দিছে। আমার ভাবছে মানুষ সিরিয়াস নিয়ে আছে, সাজানোর বেশি অ্যাটিটিউড, কাহিনি কিন্তু আপনি লেখছেন মেলা বকা হচ্ছে ভাই আপনার দিকে। প্রিয় দর্শক, আমি অরিজিনালি এই যে দুটা হাত অনুজোর করে কইতেছি, মানে জোর করে কইতেছি, আমি রাহুন এক মিনিট সাজান ভাই, আপনি এনে বলছে এনে বলছে এনে বলছে এনে বলছে তোর পিরিতে রাগুন জালে বন্ধু, ওরে বন্ধু আমার, অরিজিনালি কবার গেলে ভাষা নাই। দেখুন আজকে আমনের থ্রুতে আপনি বহুত মানুষের হেল্প করেন। প্রিয় দর্শক, ওই নাটকটা কমপ্লিট আমাকে সাজানো আসাল, যে সাজানোর দেখে আমি হারারি করে একটা দোকানে যে আমাকে কয়ে গেছি গামছা ডান দিয়ে নিয়ে পিন দে, লংম্যানটা খুইলে শার্টটা খুইলে আমি অরিজিনালি এই নাটকটা করছি। আর এই নাটকটা এই জন্য করছি যে সাজানোর পেজটার মধ্যে বহুত ফলোয়ার্স, বহুত ভিউয়ার্স আপনারা, তে ভালো সাপোর্ট দিছুন। আর এই বাইর পেছে দেখলে পরে আমার হয়তো আগেও যারা সাপোর্ট দিচ্ছেন ভালো হয়েছেন। আর বাইর পেছের জড়িয়াতে আজকে ডেটে দেখুন এই যে দর্শক, অরিজিনালি আপনাকে ভালোবাসায়। আর ওটার মধ্যে আজকে দেখলাম দুই দিনের ভিতরে, আজকে দুই দিন তো ছড়াইছে না, দুই দিন, হ্যাঁ দুই দিনের ভিতরে দেখলাম আপনার 3 লাখ দর দর হয়েছে, 3 লাখ ভিউজ হয়ে গেছে। তাহলে 3 লাখ অডিয়েন্সে আমরা যদি দেখছুন বা সাপোর্ট দিছুন একমাত্র এই বাইর জড়িয়াতে। বাইরে আপনারা ভুল বুঝে না জানি, বাইর বুকুলে একটা বার কল দেন, বার নাকি বাইর বুকুলে আহুন, বাইর চেষ্টা করছি। দেখেন বহুত মানুষ আছে যারা বড় লোক হওয়ার পরে
ছোটো যারা মানুষ আছে যারা কাজকর্ম করে খায়, চুরি করে কিন্তু খায় না, কিন্তু তাকেও মানে বিহাবটা আলাদা ধরনের বিহাব করে। তো আমরা সামাজিকমূলক ভালো মেসেজ দেওয়ার নিয়ে চেষ্টা করছি। তবে আপনারা বহুতই সিরিয়াসলি নিয়ে লাইছিলেন, কমেন্টে বহুত আবি জাবি লিখছেন। যাই হোক, ওই সম্পূর্ণ কাহিনী ডিরেক্টিং আমার এই পরেশ ভাই আসাল, আমার আগে থেকে চিনা পরিচিত তো আমার ভাই। ভাই আমারে কইছে, ভাই একটা আপনার চ্যানেলে ভালো ভিউস হয়, একটা ভিডিও আমরা একটু স্ক্রিপ্টেড হিসাবে করি, তো হিসেবে করা হয়েছিল। তো যাই আজকে আমি ফাইনালি পরেশ ভাইয়ের বুকলে আইসি। আপনারা পরেশ ভাইয়ের গানে এত ভালোবাসা দিচ্ছেন, আজকে পরেশ ভাইয়ের স্টুডিওতে আইসি আমরা। এখানে ভালো একটা গান নিবো পরেশ ভাই, আপনাকে শোনানোর জন্য আমি আজকে আপনাকে একটা গান দিব, আমি সাজা মালবার জড়িয়েতে। আপনারা যত দূর ভালোবাসা দিচ্ছুন, কে মানুষ যখন মানে অভাব অনাটনের সংসার নিয়ে মানে মানে পরিচালনা করেন নাকি, তখন তার ভিতরে বহু ধরনের আবেগ আয়া জায়গা, বহু ধরনের কনসেপ্ট আয়া জায়গা। তো আপনারা যে আনি ভালোবাসা দিন সাজা মালবার জড়িতে বা সাজা মালবার পেজের জড়িয়েতে, অরিজিনালি রাইস আপনারা বলবো যে না জানি, ওটা কমপ্লিট নাটক বা কমপ্লিট সাজায় না আমার আসাল, আর ওই থ্রুতে আপনারা আজকে আমার হয়তো এত রাগ বেড়ে নিয়েছেন। আর আজকে বাড়ির জড়িয়েতে বহুত মানুষ যখন আজকে গান রেকর্ডিংও করবার আহে, বা আমার পরিয়ালটা বর্তমানে আমি ভালো করে পুষ্পাল দিবার পারতাছি আপনাকে ভালোবাসায়, আর হয়তো আরও এই যে ভাইয়ের জড়িয়েতে আরও ধরনের যে বহুত মানে যারা ফেসবুক চালায় বা মিডিয়ার থেকেও বহুত আয় এনে আমার কিছু হয়তো ভাষণ নিয়ে গেছে। তো এটা আপনারা বলবো জানেন, ওরা অরিজিনালি সাজামাল ভাই বহুত বড়ো মনের মানুষ। আজকে আবেগিক হয়ে আমার দুই ছবি কিন্তু অরিজিনালি বর্তমান পানি, হয়তো কানলে হয়তো না বাবার হন যে এটা অরিজিনালি অভিনয় অভিনয় করতে হতো অভ্যাস হয়ে গেছে, না মানুষের ভিতরে হয়তো কিবা প্রত্যেক মানুষের, আমি কিবার চাই প্রত্যেক মানুষের জীবনে কিবা না কিবা কাহিনী আছে। হয়তো কারো হাসতে হাসতে দিন যায়, কারো কান্দতে কান্দতে দিন যায়, কারো হাসা কান্দা বোঝা যায়, কারো বোঝা যায় না। তো গাইস আমরা এখন পরেশবার স্টুডিওতে আইছি, আমরা এখানে ভালো একটা গান রেকর্ডিং করতেছি, ফুল গানটা পরেশবার শুনবেন। খুব ভালো ট্যালেন্ট আছে পরেশবার ভিতরে, করবো তো ভাষা নাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমরা সবাই মিলে যাতে পরেশবারে ভালো একটা স্টেজ দিতে পারি। অন্তর দিয়ে কাম করি, দিল দিয়ে কাম করি, মানুষের ভালোর দিকে কাজ করি আমি। তো গানটা শুনেন পরেশবার, বেশি কথা কমন আজকে। পারিয়া গানের সুরে মনটা হায়া মাহার রয় না ঘরে, হাতত নাই মোর টাকা করি কেমনে হেব নার বিয়া করি, হাতত নাই মোর টাকা করি কেমনে হেব নার বিয়া করি, দেখতে তুমি এত সুন্দরী আহারে ও সুন্দরী মায়া রে, কয়া খুশি ঘুরিয়া যাও রে, গোয়াল পারিয়া গানের সুরে মনটা হায়া মাহার রয় না ঘরে, ওয়া 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 ওয়া, আমার পরের বার ট্যালেন্ট কর মতো ভাষা নাই গাই, দেখছেন কি সুন্দর ট্যালেন্ট।